दावत कर अमीरुल मुमिनीन बाड़ी आछेन तो हजरत उमर बोलछे के बोला एक विदेशी मेहमान केनो एसेछेन केनो बोलछे एमनी एलाम एकटु मुसाफा करब एकटु देखा साक्षात करब ताई एलाम ओ सरकारी कोनो काज आछे तोमार बोलछे ना अनुमति चाई हजरत उमर बोलछे अनुमति देवा गेल तुमि बाड़ीते एसो जखन लोकटा बाड़ीते गेछे एदिके देखेन एदिके जखन लोकटा बाड़ीते गेछे अमीरुल मुमिनीन हजरत उमर ওর সামনে যে চেরাগ জ্বলছিল লন্টন জ্বলছিল ওই চেরাগটাকে ফু দিয়ে নিভিয়ে দিল লোকটা বসাবাদ দিয়ে বলতে শুরু করেছে এটা কেমন হলো আপনার বাড়িতে আমি এসেছি তা আমাকে দেখলে আপনি আলা জ্বালাবেন লন্টন জ্বালাবেন বসতে দিবেন এটা আপনার দায়িত্ব তো হযরতে উমারের বাড়িতে লোক এসেছে তো হযরত উমার আরো অন্ধকার করে দিচ্ছেন চেরাক নিভিয়ে দিচ্ছেন সুবহানাল্লাহ বলবেন না গোমরটা কি লোকটা বলছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি আপনার মেহমান এসেছি আপনি চেরাক জ্বালাবেন বসতে দিবেন কিন্তু আপনি অন্ধকার করলেন আপনার ব্যবহারে আমি সন্তুষ্ট হতে পারলাম না হযরত উমর তখন বলেছিলেন শুনে নাও তোমাকে আগেই বলেছি তুমি কেন এসেছো সরকারি কোনো কাজে তুমি বলেছো না এমনি বন্ধুত্ব করার জন্য তখন উমর বলছে বন্ধুরে শোনো আমার সামনে যে আলা জ্বলছিল চেরাগ যে তেলটা পুরছিলাম ওই তেলটা সরকারি টাকার তেল গরিব মানুষের টাকার তেল জনগণের টাকার তেল আমি উমর জনগণের তেল পুড়িয়ে পুড়িয়ে একজনের সঙ্গে গল্প করতে পারবো না সুবহানাল্লাহ বলবেন না হ্যাঁ বলছে জনগণের টাকার তেল পুড়িয়ে আমি তোমার সঙ্গে গল্প করব তা আল্লাহর সামনে আমি কি জবাব দিব যে উমর তুমি অপব্যবহার করেছো সেদিন তুমি জবাব দিতে পারবো না বলবেন না সুবহানাল্লাহ আর এখনকার নেতা এখনকার নেতার অবস্থাটা কি হয়েছে দেখেন খালি খালি মিলিয়ে নেন এখনকার নেতা এমএলএ হয়েছে এমএলএ মালদা জেলার কোনো এক আমি কথার মানে বুঝি এখানকার এমএলএর নাম বলবো না আবার আমি এমএলএ যে কোনো জায়গার একজন এমএলএ আমি মালদার নামটাই বলছি ভোটে জিতেছে এমএলএর পেছনে এখন ১৭টা গাড়ি দূরে বেড়াচ্ছে ঠিক বললাম না ভুল বললাম একটু হ্যাঁ না বলো এমএলএর পেছনে ১৭টা গাড়ি দূরে বেড়াচ্ছে তো কেন টাকা কার ১৭টা গাড়ির তেল কে দিচ্ছে কার টাকা আপনার টাকা আমার টাকা জনগণের টাকা আমি ঠিক বললাম না ভুল বললাম আপনার আমার টাকা ওর বাবার টাকা নয় জনগণের গরিবের টাকা চুষে আজকে চার চাকাতে বলুন স্করপিও বলুন বিএমডব্লিউ ১৭টা গাড়ি পেছনে দৌড়া বাড়াচ্ছে গত আজকে নেপাল থেকে এলাম নেপালের বর্ডার থেকে যাচ্ছিলাম নেপাল গত কালকে সন্ধ্যাবেলা কিষানগঞ্জ থেকে ভিতরে ঢুকেছি আল্লাহ আকবার কমসে কম ৩০টা গাড়ি হবে লাইন লেগে গেছে নেতা পার হচ্ছে নেতার বাবার টাকা না আমার আপনার টাকা জুড়ে বলুন আমার আপনার টাকা সুবহানাল্লাহ ভয় নাই আর হযরত উমর বলেন বন্ধুরে আমি উমর গরিবের তেল পুড়িয়ে পুড়িয়ে তোমার সঙ্গে গল্প করতে পারব না আমাকে আল্লাহ বলে ভয় লাগছে এজন্য যে ব্যক্তি এটা আল্লাহকে ভয় করবে দুনিয়াতে ওর গুনাহ হবে না আর মরার পর জাহান্নাম হবে না চলুন হযরতে আবু হুরায়রা রাবীদের ভিতরে সবচেয়ে গ্রহণযোগ্য রাবী তিনি বললেন শোনো
গাভীর বাড়িকে দুধ দুয়ার পরে যেমন দুধ ভিতরে ভরা যায় না, গাভীর উলানটিকে গাই গরুর উলানটিকে দুধ দুয়ার পর দুধ যেমন ভিতরে দেওয়া যায় না। আল্লাহর নবী বলেন, আল্লাহর ভয়ে কাঁপবে যে ব্যক্তিটা, ওই ব্যক্তিটা জাহান্নাম যাবে না। দুধ দুয়ার পরে দুধ গরুর ভিতরে দেওয়া যেমন অসম্ভব, যে মানুষটা আল্লাহর ভয়ে কাঁদবে ওই মানুষটার জাহান্নাম যাওয়া তেমন অসম্ভব, ওই মানুষটা আল্লাহর জাহান্নাম যাবে না, যাবে না, যাবে না। আচ্ছা, আমার ভাষা আপনারা সব বুঝতে পাচ্ছেন তো? গাভীর বাঁট বুঝেন তো? বাঁট আপনারা কি বলেন, বাটি বলেন? বাট তো বলছে, বাটে দুধ দেওয়ার পরে কি আর দুধ ভরা যাবে? একটু মুখ খুলেন, যাবে? যাবে না, অসম্ভব। রসুল বললেন, গাভীর উলান থেকে দুধ দেওয়ার পর ঢুকানো যেমন অসম্ভব, যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে কাঁদে ওই মানুষটার জাহান্নাম যাওয়া তেমন অসম্ভব। বলুন সুবহানাল্লাহ। দাদু ও মুরব্বী, রাতের বেলায় দুই রাকাত নামাজ পড়ে কাঁদতে হবে, এখন আবার মুরব্বি বললো সমস্যা। জি, মোবাইলের জামানা ভাই, খুব সমস্যা। আপনারা বুঝতে পারবেন না, ইয়াং চেংরারা বুঝতে পারছে, মুরব্বি বলা যাবে না, খুব মুশকিল। তো জান্নাত লাভের সবচেয়ে বড় আসান মাধ্যম হলো আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয়। রাতের বেলায় দুই রাকাত নামাজ পড়বেন, আমার দিকে দেখেন, রাতে দুই রাকাত নামাজ পড়বেন, দিয়ে হাত তুলে দোয়া করবেন। আমি বলছি, আপনি রাতের বেলায় একা একা হাত তুলে দোয়া করবেন, আর কানবেন, আর বলবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা, আয় আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আপনি যদি আমার কাছে হিসাব চান কিয়ামতের দিনে, আমার মতন একজন পাপী মানুষ তোমাকে হিসাব দিতে পারব না। অতএব সেই দিনটাকে স্মরণ করে আল্লাহর ভয়ে কাঁদবেন, তো আল্লাহ আপনার জীবনের গুনাহকে ক্ষমা করবে, আল্লাহ আপনার হিসাবকে সহজ করে দেবে, মরার পর জান্নাত হবে, কোনো চিন্তা হবে। আল্লাহর নবী অন্য জায়গাতে বলেছেন, শুনে লও, দুই প্রকার চক্ষু আছে জমিনে দুনিয়াতে, দুই প্রকার চোখ, দুই প্রকার চক্ষু আছে, যে দুই প্রকার চক্ষু আল্লাহর জাহান্নাম দেখবে না। বুঝতে পেরেছেন? জাহান্নাম যাবে না বলিনি, বলছে পৃথিবীতে দুইটা চোখ আছে, যেই চোখ দুইটি জাহান্নাম দেখবেও না। বলুন সুবহানাল্লাহ, কে এত ভাগ্যবান? কার চোখ এত ভাগ্যবান যার চোখ আল্লাহর জাহান্নাম দেখবে না? রাসূলুল্লাহ বলেছেন, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে কেঁদেছে যেই চোখ, ওই চোখ, ওই চোখ আল্লাহর জাহান্নাম দেখবেও না। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, রসুল বললেন, যেই চোখ আল্লাহর দিন পাহারা দিয়েছিল, ওই চোখ আল্লাহর জাহান্নাম দেখবে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তিন নম্বর, নবী এর পরে বলেন, তিন প্রকার চক্ষু আছে, এই চক্ষুগুলো আল্লাহর জাহান্নাম যাবে না। এটা একটু সময় নিব, বুঝতে হবে। এর আগে বললাম দেখবে না, এখন বলছি যাবে না। তিন প্রকার চক্ষু আছে, এক নাম্বার চক্ষু, নবীদি বললেন, শোন, যেই চোখ বেগানা নারী দেখলে নিচু হয়। গ্রামের সখিনাকে দেখলে যার চোখ নিচু হয় ওই চোখওয়ালা জাহান্নাম যাবে না। মেয়ে মানুষ দেখলে, গায়ের মাহারাম নারী দেখলে চোখ নত হয় যেই চোখ, ওই চোখ জাহান্নামে যাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন আপনারা মুখ খুলেন, একটু মুখ খুলেন ভাই, বলুন, এখনকার চোখ মেয়ে দেখলে নিচু হয় না, চোখের পাওয়ার বেড়ে যায়?
আর পাওয়ার ভোল্টেজ বেড়ে দিছে। জি ছেলেপেলে জালসাতে এসেছে, খালি মেয়েদের পেছন পেছন তুড়ে বেড়েছে। জি আমি বলছি না, এত খুলে বলার টাইম নাই। কুকুরকে দেখবেন আশ্বিন মাসে, একটা সিজিন আছে কুকুরের, দেখবেন খালি ও বেটি ছেলের দিকে ঘুরে বেড়ায়, মানে মেয়ে কুকুর যেগুলো ওর পেছন পেছন দৌড়ে বেড়ায়। আপনারা হ্যানা বলবেন কি না, একটু হ্যানা বলবেন কি, আমি ঠিক বললাম না ভুল বললাম, একটু মুখ খুলেন, নারায় তাকবীর। জি এতগুলো ক্যামেরা দাঁড়িয়েছে, লোক ভাবে সালা মুলবি খেপা মনে হয় একাই বলছে, একটু মুখটা খুললে তো ভালো লাগবে। তো কুকুর দেখবেন মেয়ে কুকুরের পেছন পেছনে একটা সিজিন আছে দৌড়ে বেড়ায়। তা আমাদের দেশের কিছু বেটা ছেলে ওরকম আছে বলবেন, জালসাতে খালি বেটি ছেলে পেছন পেছন দৌড়ে বেড়ায়, আছে না নাই, হ্যাঁ না বলুন, সুবহানাল্লাহ। আর আমাদের কিছু কিছু বয়স্ক মানুষ আছে, মুরব্বী মুরব্বী কিছু বয়স্ক মানুষ আছে, এত বদমাস, বয়স হয়ে গেছে কিন্তু চরিত্র পরিবর্তন হয়নি, এরকম মাল আছে না নাই, চার চোখ লাগিয়েছে আমার মতন, মানে চশমা লাগিয়েছে, মেয়ে মানুষ দেখছে যে চশমার উপরে টেড়া করে দেখছিলেন, কত বদমাস। আল্লাহ রাসূল বলছে তিনজন জাহান্নাম যাবে, তার একজন হলো সাইফুন জানে বৃদ্ধ ব্যভিচারকারী, তিন ব্যক্তি জাহান্নাম যাবে। আল্লাহ রাসূল তার একজন বলছেন বয়স হয়ে গেছে চরিত্র পরিবর্তন করেনি, চরিত্র খারাপ, ক্যারেক্টার খারাপ, দুশ্চরিত্র, বয়স্ক মানুষ কোনোদিন আল্লাহর জান্নাত যাবে না, লা তাদখুলুন আল জান্নাতা, সে জান্নাত যাবে না, আল্লাহ রাসূল বলেছে। এই জন্য মেয়ে দেখলে নিচু করতে হবে, সে ছোট, তুমি আপনার যুবক হোক বা বৃদ্ধ হোক যেই হোক না কেন। এখন বলবেন মুলগি স্যার রাস্তাতে বেটি ছেলেরা তো হেঁটে বেড়াচ্ছে, মেয়ে মানুষ হাঁটছে, আর জালসাতে এত সেজে গুজে আসছে, লিপস্টিক দিয়ে আসছে গো জালসাতে, লিপস্টিক দিয়ে আসছে না, এরা কথা বলেন আসছে না, আল্লাহ আকবার। আমরা হাদিসে পড়েছি, এ যারা পড়েছে মাদ্রাসায় পড়ে এলো, আর যারা মাদ্রাসায় পড়েছে আমরা দেখেছি বা পড়েছি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এই এদিকে দেখো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হঠাৎ একদিন সাজানো গোছানো হলো, কেন তাকে বাসুর ঘরে নিয়ে যাবে, আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাবে। তাহলে মেয়েদের বাসুর ঘরে দেওয়ার জন্য সাজতে হয়, মেয়েদের বাসুর করার জন্য কি করতে হবে, স্বামীর জন্য কি করতে হবে, মুখ খুলুন, কি করতে হবে, সাজতে হবে। তারা নখ আপনার মেহেদি দিবে, তারা আপনার কিনা সুনু পাউডার যা আছে সেগুলো দিবে, কেন দিবে, বাসুর ঘরের জন্য। তো জাল সাথে যে এত লিপস্টিক এত মোটা করে লাগিয়ে চলেছে, আজকে কি মেয়েগুলোর বাসুর রাত, ছি 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 ছি। তা আমাকে বলছে মুলি স্যার মেয়ে মানুষ দেখলে তো ওইদিকে তাকাবেই, চোখ তো যাবেই। আল্লাহর নবী বলেন শোন, আল্লাহর ভয়ে বক্তব্য আসবো, একটু ধৈর্য ধরেন। নবী বলেন আলী রে, আলী কে, নবীন রসুলের জামাই, ফাতেমার স্বামী, নবীজির জামাই। নবীজি বললেন আলী রে তুমি খবরদার বিঙ্গ মেয়েদের দিকে তাকাবে না, ফা ইন্না লাকাল ওলা, বিনা ইচ্ছাকৃত ভাবে। তার মানে আলী বললেন ইয়া রাসূলুল্লাহ রাস্তায় চলতে চলতে তো মেয়ে মানুষ দেখতে পাওয়া যাবে। নবীজি বললেন একবার দেখেছো জায়েজ আছে, দ্বিতীয়বার আর দেখবে না। রাস্তাতে মেয়ে মানুষ দেখেছেন, এই দেখছেন মেয়ে মানুষ, মাথা নিচু করতে হবে। আল্লাহ রাসূল বলছেন যে মাথা নিচু করবে ওই ব্যক্তির চোখ, ওই ব্যক্তি কোনোদিন আল্লাহর জাহান্নাম যাবে না, বলুন সুবহানাল্লাহ। তিন নাম্বার, দুই নাম্বার নবীজি বললেন শোন, যে ব্যক্তিটা আল্লাহর দিন পাহারা দেয় রাত্রি জেগে 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 জেগে, যারা মুসলিমদের পাহারা দেয়, মসজিদ পাহারা দেয়, আল্লাহর দিনকে পাহারা দেয়, ওই সকল পাহারাদার আল্লাহর নবী বলছেন এদেরকে জাহান্নাম দেওয়া হবে না। আর তিন নাম্বার নবী বলেন আল্লাহর ভয়ে কাঁদবে যে জন, আল্লাহর ভয়ে কাঁদবে যে ব্যক্তিটা, ওই ব্যক্তি কি আল্লাহ তার আরশের নিচে স্থান দিবে, শুধু তাই নয় ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম দেবে না, দেবে না, দেবে না।
আল্লাহর ভয়ে কাঁদার গুরুত্ব কত নবীজি বললেন দুটি ফোঁটা আল্লাহর কাছে এত প্রিয় দুইটি ফোঁটা আল্লাহর কাছে এত প্রিয় পৃথিবীতে অত প্রিয় আর কিছুই নেই আর দুইটি চিহ্ন দুইটি চিহ্ন এত আল্লাহর কাছে প্রিয় আর কোন চিহ্ন অত প্রিয় নয় তাইলে দুটি ফোঁটা আর দুইটি দাগ বা চিহ্ন দুইটি ফোঁটা কিসের ফোঁটা এক হলো কাফেররা মুসলমানদেরকে জিহাদের ময়দানে তলোয়ার মেরেছিল তীর মেরেছে ওই তীর মারার কারণে যে রক্ত বের হয়েছে শরীর থেকে ওই রক্তের ফোঁটা আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে এত প্রিয় দুনিয়াতে তত প্রিয় আর কিছুই নেই দ্বিতীয় নম্বর ফোঁটা কোনটা নবীজি বললেন শুনে লাও বাহুয়ার মুসলমান যে চোখে আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে পানি বের করেছিল ওই কান্নার পানির ফোঁটা চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে এত প্রিয় পৃথিবীতে তত প্রিয় ফোঁটা আর আল্লাহর কাছে কিছুই না তাহলে মুসলিমদের শরীর থেকে রক্ত পড়ে কাফেররা রক্ত ঝুটায় রক্ত ঝরায় সেই রক্তের ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দ্বিতীয় নম্বর হলো আল্লাহর ভয়ে কাঁদে যে চোখ ওই চোখ দিয়ে পানি বের হয় এই চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে এত প্রিয় অত প্রিয় আর কিছুই নাই বলুন সুবহানাল্লাহ আর দাগ দুটো কি বলবো দাগ দুটো কি বলবো কাফেররা মেরেছে জখম হয়ে গেছে তীর চালিয়েছে কেটে গেছে জখম হয়ে গেছে দাগ পড়ে গেছে চিহ্ন পড়ে গেছে এই দাগ আল্লাহর কাছে প্রিয় দ্বিতীয় কি জানেন দ্বিতীয় হলো যে কোনো ফরজ ইবাদত করতে যে যে ফোঁটা পড়ে যে চিহ্ন পড়ে ওইটা এখন আপনাদের প্র্যাকটিক্যালে দেখাচ্ছি একটু আমার দিকে তাকান যারা নামাজ পড়েন মুসল্লি নামাজি তাদেরকে বলছি আমার দিকে তাকান আমি পায়ের উপরে পা তুলি না কিন্তু দেখাবার জন্য তুললাম যারা আজকে 10 বছর থেকে নামাজ পড়ছেন দেখবেন এইটা এই যে গোড়ালো গোড়ালো একটু হেনা বলুন শক্ত হয়ে চামড়া মরে যায় যায় না যায় না যারা নামাজ পড়ে তারা জানেন পায়ের এই জায়গাটা ছুলে যায় চামড়া মরে যায় ঘুটটি পড়ে যায় দাগ পড়ে যায় রসুল বললেন আল্লাহর ফরজ ইবাদত করতে যে যে চিহ্ন পড়ে দাগ পড়ে ওই দাগের চিহ্নটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বলুন সুবহানাল্লাহ আরেকটা বলবো এইদিকে এইদিকে কপালে নামাজের সাজদার চিহ্ন সুবহানাল্লাহ বলুন যে লোকটা নামাজ পড়ে না তাহলে ওর কি চিহ্ন হবে এই যারা চালাক বেশি নামাজ পড়েন না আর মনে করছেন যে আমি সবচেয়ে চালাক সব যারা নামাজ পড়ছে ওরা সব বোকা শোনেন যেই যে কপালে সাজদার চিহ্ন পড়ে গেছে এই চিহ্নটা আল্লাহর কাছে এত প্রিয় এত প্রিয় পৃথিবীতে আর কোন চিহ্ন অত প্রিয় নাই বলুন সুবহানাল্লাহ আল্লাহর ভয় আমাদের নাই বলছিলাম আল্লাহর ভয়ে কানবেন তো আল্লাহ খুশি হবে একদিন রাত্রিতে মায়েরা আমার বোনেরা আমার আল্লাহর নবীর স্ত্রী আম্মুজান আয়েশা ঘরের ভিতরে মুসল্লায় বসে বসে কাঁদছে আল্লাহ রাসূল বাড়িতে এসে বলছেন আয়েশা কি ব্যাপার কাঁদছো কেন কে মেরেছে আয়েশা তোমাকে কেউ বকেছে কেউ কিছু বলেছে কেন কাঁদছো কে বকেছে তার নাম বলো আমার সাহাবীরা তার চামড়া তুলে আরব থেকে তাকে বহিষ্কার করে দেবে হযরত আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কেউ মারে নাই কেউ বকেনি আমাকে কাঁদছেন কেন আল্লাহ রসুল বলছেন তাহলে কাঁদছো কেন আম্মুজান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ নির্জনে একাই ছিলাম হঠাৎ করে কিয়ামতের কথা মনে হয়ে গেল পরকালের কথা মনে হয়ে গেল এর জন্য দুফুটা পানি চোখ দিয়ে বেরিয়ে গেছে
আল্লাহর নবী বলেন আয়েশারে সেই দিনকে স্মরণ কর আর আল্লাহকে ভয় কর তাহলে মরার পর বাঁচতে পারবে অন্যথায় বাঁচার উপায় রবে না সহিহ বুখারীতে দুইবার হাদিসটি বর্ণিত হয়েছে আমরা বুখারীতে দুইবার পড়েছে শুনলেন বানি ইসরাইলের জামানায় একজন মানুষ এত পাপ করেছিল এত গুনাহ করেছিল এমন কোন পাপ ছিল না যে পাপটা সেই লোকটা করে নাই সব রকম পাপ সেই মানুষটা করেছিল কিন্তু লোকটার যখন বয়স হয়ে গেল বুড়া হয়ে গেল ওই লোকের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল এবার লোকটা বিরাট বড় বড় পাপ করেছে এবার লোকটার বয়স হয়ে গেছে আল্লাহর ভয় ভিতরে ঢুকে গেছে এবার লোকটা তার ছেলেদেরকে ডেকে বলছে ব্যাটারে আমি তোমাদের বাবা অনেক গুনাহ করেছি রে বেটা আল্লাহ যদি আমাকে ধরতে পারে তো ধরবে আর জাহান্নাম দেবে আমার বাঁচার উপায় নাই এই হাদিসটা খালি আপনারা শুনবেন তো আজকের জালসা যথেষ্ট হয়ে যাবে বাস শুনে নেন কি গুরুত্ব আছে হাদিসটাতে লোকটা বলছে যে এমন কোনো পাপ নাই যা আমি করি নাই তো আল্লাহ ধরবে তো আমাকে সালাম জাহান্নাম দিবে আমার বাঁচার আর কোনো পথ থাকবে না অতএব কি করবে বেটা আল্লাহ যেন আমাকে ধরতে না পারে আমি যখন মারা যাব তখন তোমরা কি করবে আমার লাশটাকে আমার দেহটাকে তোমরা কাঁধে করে নিয়ে সমুদ্রের কাছে নিয়ে যাওয়া আর সমুদ্রের কাছে নিয়ে যাওয়ার পর আমার লাশটাকে তোমরা পুরে ছাই করে দিবা কেন আল্লাহ যেন আমাকে ধরতে না পারে মুখ খুলেন সবাই সবাই বলুন আল্লাহর কাছ থেকে কেউ পালাতে পারবে এটা বলুন পারবে যেটা পুড়ছে আজকে অমুসলিম ভাইরা পুড়ছে আপনার দিকে পুড়ে তো পুড়ে না যেটা পুড়ে ফেলছে ওইটা দেহ ওটা দেহ ওটা দেহ এই দেহের কোনো মূল্য নাই মূল্য আছে কবরে রাখবে তো পোকাতে খাবে কবরে রাখবে তো মাটি হবে তাহলে দেহের কোনো মূল্য নাই মূল্য আছে না আরে যেটা পুরা হচ্ছে ওটা দেহ আত্মা তো আজরাইল আগেই আল্লাহর কাছে নিয়ে চলে গেছে তাহলে আল্লাহর কাছ থেকে বাঁচা যাবে লোকটা একটু মাথা মোটা ছিল লোকটা বলছে আল্লাহ যেন আমাকে ধরতে না পারে তো তোমরা আমাকে পুড়িয়ে ছারখার করে দিও আল্লাহ যেন ধরতে না পারে সুবহানাল্লাহ লোকটা যখন মারা গেল লোকটা যখন মৃত্যুবরণ করল ছেলেরা তার বাবার লাশকে কাঁধে করে নিয়ে চলে গেল নদীর ধারে সমুদ্রের কাছে নিয়ে যাওয়ার পর বাপের দেহটাকে পুড়িয়ে ছারখার করে দিল ছাই করে দেওয়ার পর ছাইগুলোকে দুই ভাগ করেছে কলা নিসফাহু ফিল বাররি ও নিসফাহু ফিল বাহরি এক অংশ ছাইকে নদীতে ভাসিয়ে দিল অপর অংশ ছাইকে হাওয়াতে উড়িয়ে দিল আল্লাহ যেন ধরতে না পারে কিন্তু সবাই বলুন পালাতে পারবে এবার আল্লাহ কি বলছে দেখেন এদিকে দেখেন বুখারী শরীফের হাদিস আবু হুরায়রা